ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচআর এডুকেশনাল হাব। মরমর ছাত্রছাত্রী সকল, আজি আমি ক্লাস এইটর ম্যাথসর যে চ্যাপ্টার ওয়ান আছে পরিমেয় সংখ্যা সেইটার অনুশীলনী 1.2 আলোচনা করিম। ইয়ার আগতে আমি আলোচনা করেছিল অনুশীলনী 1.1, যদি তোমালোকে ভিডিওটা চাওয়া নাই তেতিয়াহলে ভিডিওটা চাই থাকিবা। আর তোমালোকে ক্লাস সিক্সর পর ক্লাস টেনলকে সায়েন্স আর ম্যাথসর সকল ধরনের প্রশ্নের উত্তর এই চ্যানেলতে পাই যাবা। আর ক্লাস নাইন আর টেনের কারণে সায়েন্সের কারণেও তোমালোকর কারণে মই এমসিকি উলাইছো, যা তোমালোকর পরীক্ষা থাকবো চান্স আছে। যদি তোমালোকর পিডিএফ ফাইল লাগে তেতিয়াহলে পিডিএফ ফাইল পাই যাবা। আর কেনেদরে পিডিএফ ফাইল পাবা সেই বিষয়ে তোমাক মই তথ্য দিম, তোমালোকে ভিডিওটা শেষলৈকে চাই থাকা। চা, যেটা অনুশীলনী 1.2 আছে সেইটোর প্রথম প্রশ্ন কি কৈছে চা, তলত দিয়া সংখ্যাকেইটা সংখ্যারেখাত বহুয়া। এটা আছে আমার 9/5, এই সংখ্যাটা আমি সংখ্যারেখাত বহাব লাগে। তো এই সংখ্যাটা আমি সংখ্যারেখাত বহাবলৈ হলে আমি এনেকে এখন নাম্বার লাইন অঙ্কন করিম, যেটুক আমি ধরেছো এই এক্স এক্স টেস বলে ধরেছো। আর ইয়াতে আমি যে মাজর ভাগত সে আমি কি বলে ধরিল, জিরো বলে ধরিল। তো ইফালে এইকটা যদি আমি বহাও তেতিয়াহলে জিরোটো ইফালে ধরো, জিরোটো ইফালে ধরলে ইফালে নাম্বারকেইটা আহিব, এইটো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর তোমার জিরোর ইফালে থাকিব তোমার নেগেটিভ সংখ্যাবর, এটো নেগেটিভ সংখ্যা আহিব। যেহেতু তোমার ইয়াতে আমি জিরো বলে ধরেছো গতি তারপিছতো আহিব তোমার 1/5, তারপিছতো আহিব তোমার 2/5, এটো আহিব 3/5, এটো 4/5, এটো আহিব 6/5, এটো 7/5, এটো আহিব 8/5, এটো আহিব 9/5, এটো আহিব 10/5। 10/5 মানে কি হয়, এটো তোমার 2 হয়। আর ইফালে আহিব -1/5, ইফালে আহিব -2/5, ইফালে -3/5 আহিব, এনেকে যাব। তো ইয়াতে আমার যে সংখ্যা আছে এটা আছে 9/5, তো এইটো হয়েছে আমার ইয়ার সংখ্যারেখার এই স্থান, মানে ইয়াতে আমার 9/5 থাকিব। এর পিছত আমি চাও দুই নম্বরটো হয়েছে তোমার -2/13। তো এই আমি বহাবলে হলে সিমিলারলি আমি ইয়াতে সংখ্যারেখা লম, আর সেই সংখ্যারেখাত আমার ইয়াতে যেহেতু তোমার ইয়াতে নেগেটিভ আছে গতি আমি জিরোটো ইফালে লও, ইফালে নেগেটিভ সংখ্যাবর আমি বহাম ইফালে, আর ইফালে আমি এনেকে এই তোমালোকে এই স্কেলে সমান সমান দৈর্ঘ্য লবা, মানে ইয়ারপর এবার যেখানে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যখিনি প্রত্যেকটোতে সমান হব লাগে। স্কেলে তুমি 1 সেন্টিমিটার হিসাবে ধরে ললেও হল। তো এই ইয়ার পিছত আছে তোমার 1/2, তোমার কি হব 13 হব। আর ইফালে আহিলে তোমার এই -1/13 হব, ইফালে আহিব -2/13, ইফালে আহিব -3/13, ইফালে আহিব -4/13, আর -5/13। ইফালে তোমার ইয়ারটো আছে এইটো বুঝাইছে যে ইফালে আরও আছে। তো ইয়াতে আমার 2/13 আছিল মাইনাস, তো এইটো হব তোমার এইটো অংশত এই সংখ্যাটো থাকিব। এর পিছত চাও আমার তারপিছতো আছে তোমার -5/7 আছে, তারপিছতো -5/7 আছে। তো এইটোর কারণেও সিমিলারলি আমি একে ধরনে এইটো করব পারো। সিমিলারলি এক্স এক্স টেস যদি আমার একটা সংখ্যারেখা হয়, এতে আমি এইটো জিরো বলে ধরেছো, ইফালে 1/7, ইফালে তোমার আহিব 2/7, ইফালে আহিব -1/7, ইফালে আহিব -2/7, ইফালে -3/7, -4/7, -5/7, আর ইফালে আহিব -6/7, -7/7 আহিব। তো ইয়াতে আমার -5/7 আছে, তো এইটো বিন্দু হব। ইয়ার পিছত আছে 4 নম্বরটো, এইটো আমি করব পারো। তো এইটো যদি আমি এনেকে করো, এইটো হব এক্স এক্স ড্যাশ, ইফালে আমি জিরো ধরলো, ইফালে 1/3, ইফালে আহিব তোমার 2/3, ইফালে 3/3, ইফালে -1/3 আহিব, -2/3, ইফালে -3/3, -4/3, -5/3, তেনেকে আহিব। তো যেহেতু -1/3 আছে গতি এইটো আমার সদ্য মানে অবস্থান হব। এর পিছত আছে তোমার 3/2। তো যদি 3/2 আমি করবলে যাও তেতিয়াহলে এটা আমি আরামসে করব পারো, এটার আগতে যেনেকে করেছো আর ঠিক একদরে আমি এটো করব পারো। এটো করলে আমার ইফালে আমার সংখ্যারেখা যেটো আছে সেটা আগর নিচিনাকে আমি ধরে লো, এই এক্স এক্স টেস এটো সংখ্যারেখা, আর ইফালে আমি কি বলে ধরেছো এটো জিরো বলে ধরিম, এটো জিরো। এতিয়া তোমার ইফালে আহিব 2 আছে যেহেতু গতি এটো হব তোমার 1/2, এটো হব 2/2,
এটো হব তোমার থ্রি বাই টু, এটো ফোর বাই টু, আর এফেলে আহব নেগেটিভ সংখ্যাবর মানে মাইনাস ওয়ান বাই টু, মাইনাস টু বাই টু, এফালে মাইনাস থ্রি বাই টু, মাইনাস ফোর বাই টু আর আহব। তো এতে থ্রি বাই টু আসিল, তো এই আমার থ্রি বাই টু, এইটাই হয়েছে আমার সংখ্যারেখা এটার মান বা অবস্থান। ইয়ার পিছত কি কৈছে কুয়েশন নম্বর টু, এই এনেকা কুয়েশন তোমালোকর নাইন টেনের কারণে বহুত ইম্পর্টেন্ট হয়। সো তলত দিয়া সংখ্যাবিলাকর মাজর যিকোনো পাঁচটাকৈ পরিমেয় সংখ্যা লিখা, যিকোনো পাঁচটা তুমি অসীম সংখ্যক সংখ্যা তুমি ওলাব পারা এইবোৰ ভিতৰত, কারণ যিকোনো সংখ্যার মাজত বা সিরিয়াল নাম্বার এটার মাজত অসীম সংখ্যক সংখ্যা থাকে। তো এইটো কৰিবলৈ হলে প্রথমত আমি চাম ইয়াতে পাঁচ আর তিনের যে লখাগু সেইটো কিমান হয়, এইটো সমাধানত চাম। এইটো চা, এইটো তুমি এনেকৈ লিখিবা লখাগু, এইটো তোমার কিমান আছে, এইটো ফাইভ আর থ্রি আছে, যেহেতু তোমার পাঁচটো মৌলিক আর থ্রিটো মৌলিক, গতি ডাইরেক্ট পূরণ করে দিম মানে পনেরো হয়ে যাব, পাঁচ তিনি গুণ পনেরো, বুঝি পালা। যদি এতে যদি তোমার প্রাইম নাম্বার থাকে বা মৌলিক সংখ্যা থাকে, দুটা মাল্টিপ্লাই করলে যিমান হয় সিমানে তার লখাগু হয়। তো এতিয়া তোমার এতে লখাগু ফিফটিন পাইছো, মানে দুটারে হর আমি কি করিম ফিফটিন বনাম। চা মাইনাস থ্রি বাই ফাইভ আছে, তো মাইনাস থ্রি বাই ফাইভক যদি আমি এফালে যেটো হর আছে এটো যে ফিফটিন বনাব লাগে, তো তিনি পূরণ করব লাগিব আর উপরতো তিনি আহিব, সেটা আহিব মাইনাস নাইন বাই কি আহিব ফিফটিন, বুঝি পালা। আর এটা আছে তোমার ওয়ান বাই থ্রি, তো ওয়ান বাই থ্রি যদি আমি এটো যদি ফিফটিন বনাব লাগে হরটো, তেতিয়াহলে এটো পাঁচেরে পূরণ করব লাগিব, তো উপরতো পাঁচ আহিব, মানে দুই ক্ষেত্রত কিন্তু পাঁচ লাগিব, মানে হর আর লগ দুটাতে পাঁচ পাঁচ পূরণ করব লাগিব, তো এফালে আহিব ফিফটিন আর এফালে আহিব ফাইভ। এতিয়া আমার এটা একটা আমি বাউন্ডারি পাই গেলো, এতিয়া এই বাউন্ডারির ভিতরত যিবোৰ সংখ্যা আছে সেইবোৰ আমার আর লিখি দিলেই হয়ে যাব। তো আমি কেনেকৈ লিখিব পাৰো, তো এটো তুমি এনেকৈ লিখিবা দেয়ারফোর মাইনাস থ্রি বাই ফাইভ আর ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রির মাজত থকা পাঁচটা, যেহেতু পাঁচটা লিখিবলৈ দিছে পাঁচটা পরিমেয় সংখ্যা হল, পরিমেয় সংখ্যা হল পাঁচটা পরিমেয় সংখ্যা আমি কি কি লিখিব পারিম, যেহেতু ইয়াতে তোমার নাইন আছে, তো নাইনতকৈ তোমার সরুবোর লিখিম মানে ডাঙরবোর, নেগেটিভ যেহেতু আছে ডাঙর হব মানে সংখ্যার মানটো সরু হব, মানে মাইনাস এইট বাই কি হব ফিফটিন, মাইনাস সেভেন বাই ফিফটিন, মাইনাস সিক্স বাই ফিফটিন, মাইনাস ফাইভ বাই ফিফটিন, মাইনাস ফোর বাই ফিফটিন আরও লিখিব পারা, এটা তুমি একেবারে ফোরলে লিখিব পারিবা, তার মানে এনেকে এতে পাঁচটা লিখিবলে দিছে, তোমালে পাঁচটা লিখিবা, মই আরও কেটামান লিখে দিছো, এটু মাইনাস থ্রি বাই ফিফটিনও হব, মাইনাস টু বাই ফিফটিনও হব, মাইনাস ওয়ান বাই ফিফটিনও হব, আরও জিরো বাই ফিফটিনও হব, তারপর ওয়ান বাই ফিফটিন, টু বাই ফিফটিন এইবোৰও হব, বুঝি পালা। এতিয়া চোৱা তারপরও আছে তোমার টু বাই থ্রি আর ফাইভ বাই থ্রি, তো যদি যেটো তোমার টু বাই থ্রি আর ফাইভ বাই থ্রি আছে সেইটোর মাজত আমি সিমিলারলি একে ধরনের ওলাব পারো, বহুতে ইজি হয়। চা টু বাই থ্রি আর ইফেলে আছে ফাইভ বাই থ্রি, ইয়াতে দুইটা তোমার সেম আছে, তো সেম যদি থাকে তেতিয়াহলে আমি কি করিম, যদি সেম থাকে এটু আমার এতে মাইনাস টু বাই থ্রি আছে আর ইফেলে এইটু আছে, তো আমি ডাইরেক্টলি লিখিব পারো, কেনেকৈ লিখিব পারো, এতে মাইনাস আছে না, এটা ফাইভ আছে, তো ফাইভতকৈ সরু ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু, এইকেইটা আমি লিখিব পারো, তো এটা তুমি লিখিব পারিবা মাইনাস টু বাই থ্রি আর এফালে আছে তোমার ফাইভ বাই থ্রির মাজর পাঁচটা পরিমেয় সংখ্যা, মাজর পাঁচটা পরিমেয় সংখ্যা কি কি হব, এতে হব তোমার ফোর বাই থ্রি, তারপর আহিব থ্রি বাই থ্রি, তারপর আহিব টু বাই থ্রি, তারপর আহিব ওয়ান বাই থ্রি, তারপর আহিব জিরো বাই থ্রি, মাইনাস ওয়ান বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি, মাইনাস ফোর বাই থ্রি, এনেকে আমি লিখিব পারো, বুঝি পাইছানে। তো এতে তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তো তুমি এইখিনিলে লিখিলেই হল, মাইনাস টু বাই থ্রি এইখিনিলে লিখিলে হল, এইটো তোমার লিখিব না লাগে। তিনি নম্বরটো মাইনাস ফাইভ আর মাইনাস ফোর আছে, তো এটো মাইনাস ফাইভটো আমি এনেকে লিখিব পারো মাইনাস ফাইভ বাই ওয়ান, আর যেটো মাইনাস ফোর আছে সেটা আমি লিখিব পারো মাইনাস ফোর বাই ওয়ান,
এতিয়া আমি এই দুটাৰে যিটো হৰ আছে সেই দুটা এক কৰিম, তো এইটো আমি দহেৰে পূৰণ কৰি দিম, তো এইটো মাইনাছ ফাইভ ইনটু টেন ডিভাইডেড বাই ওৱান ইনটু টেন। চিমিলাৰলি আমি এইটোতো কৰিম মাইনাছ ফ'ৰ ইনটু টেন ডিভাইডেড বাই ওৱান ইনটু টেন। এতিয়া ইয়াতে তুমি ভাবিব পাৰা যে টেন কি ল'লোঁ, তুমি বেলেগটো ল'ব পাৰা, তুমি চাৰি পাঁচ ছয় এইবোৰৰে পূৰণ কৰিব পাৰা, তো সেইবোৰ সৰু হৈ যাব। মানে টেন লৈছোঁ, তো এইফালে আহিব তোমাৰ মাইনাছ ফিফটি ডিভাইডেড বাই টেন, আৰু এইফালে আহিব মাইনাছ ফৰ্টি ডিভাইডেড বাই টেন। এতিয়া তুমি এইটোৰ মাজৰ সংখ্যাবোৰ লিখি দিয়া, তো মাইনাছ ফাইভ আৰু তাৰমানে এইটো হ'ল বাউণ্ডাৰী, এইটো আৰু এইটো এইটোৰ মাজত থাকিব লাগিব, এইটোৰ বাহিৰত যাব নোৱাৰে। মাইনাছ ফ'ৰৰ মাজত থকা পাঁচটা পৰিমেয় সংখ্যা, পাঁচটা পৰিমেয় সংখ্যা, পৰিমেয় সংখ্যা এইটো আমি কি লিখিব পাৰিম, এইটোতকৈ যাতে সৰু হয় আৰু এইটোতকৈ যাতে ডাঙৰ হয় সেইবোৰ সংখ্যা আমি লিখিম। মানে এইটো ফৰ্টি আছে, তো এইটো আহিব মাইনাছ ফৰ্টি ওৱান বাই কিমান আহিব টেন, আৰু ইফালে আহিব তোমাৰ মাইনাছ ফৰ্টি ওৱান আছে, তো ইফালে টু আহিব, যিটোতো ডাঙৰ আছে, তো এইটো আহিব তোমাৰ টেন আৰু ফৰ্টি টু, তাৰপিছত আহিব ফৰ্টি থ্ৰী বাই টেন মাইনাছ, আৰু ইফালে আহিব মাইনাছ ফৰ্টি টু বাই টেন, আৰু ইফালে মাইনাছ ফৰ্টি ওৱান বাই টেন। তো কেইটা পাঁচটা লিখিবলৈ দিছে, গতিকে তোমাৰ এক দুই তিনি চাৰি পাঁচ এইকেইটা লিখিলেই হৈ যাব। তাৰপিছত প্ৰশ্নটো চোৱা, তোমাৰ চাৰি নম্বৰত আছে মাইনাছ, এইটো আছে তোমাৰ মাইনাছ 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 টু ডিভাইডেড বাই মাইনাছ থ্ৰী, আৰু থ্ৰী বাই ছেভেন আছে। তো ইয়াৰে তুমি প্ৰথম যিটো কৰিছিলোঁ সেইটোৰ নিচিনা এইটো হ'ব, তোমাৰ এইটো এল চি এম মানে লখা গ্ৰুপ, মনত ৰাখিবা এইটো মাইনাছ থ্ৰী আৰু ছেভেন, এইটোৰ এল চি এম কিমান হ'ব, টুৱেণ্টি ওৱান হ'ব। তো আমি দুটাৰে লখ যিটো হৰ আছে দুটাৰে আমি হৰটো টুৱেণ্টি ওৱান বনাম, মানে এইটো আহিব তোমাৰ মাইনাছ টু বাই মাইনাছ থ্ৰী, মানে এইটো হ'ল টু বাই থ্ৰী, তো টু বাই থ্ৰী মানে মাইনাছ মাইনাছ কেঞ্চেল যাব। তো ইয়াতে তোমাৰ এইটো তিনিৰে একৈছ বনাবলৈ হ'লে সাতেৰে পূৰণ কৰিব লাগিব, তো দুইফালে সাত আহিব, তো এইটো হ'ব চৈধ্য ডিভাইডেড বাই টুৱেণ্টি ওৱান। আৰু তোমাৰ যিটো থ্ৰী বাই ছেভেন আছে, তো থ্ৰী বাই ছেভেন এইটোক আমি টুৱেণ্টি ওৱান বনাম, এইটো তো এইটো তিনিৰে মাল্টিপ্লাই কৰিব লাগিব, তো ইফালে আহিব তোমাৰ নাইন আৰ ডিভাইডেড বাই টুৱেণ্টি ওৱান। তো এতিয়া আমি মাজৰকেইটা লিখি দিম, তো দিয়াৰ ফ'ৰ এইটো মাইনাছ টু বাই মাইনাছ থ্ৰী, আৰু এইটো আছে তোমাৰ থ্ৰী বাই ছেভেনৰ মাজৰ পাঁচটা পৰিমেয় সংখ্যা, পাঁচটা পৰিমেয় সংখ্যা, পৰিমেয় সংখ্যা আমি কি কি লিখিব পাৰিম, এতিয়া এইটোতকৈ ডাঙৰ হ'ব লাগিব, মানে টেন বাই টুৱেণ্টি ওৱান, তাৰপিছত ইলেভেন বাই টুৱেণ্টি ওৱান, টুৱেল্ভ বাই টুৱেণ্টি ওৱান, থাৰ্টিন বাই টুৱেণ্টি ওৱান, ফৰ্টিন বাই চৰি থাৰ্টিন লিখিব নোৱাৰি, এক দুই তিনি চাৰি পাঁচ, তো এইটো তুমি লিখিব পাৰা ফৰ্টিন বাই টুৱেণ্টি ওৱান। সেইটো তাৰপিছত আছে চোৱা কি কৈছে, মাইনাছ টু বাই ফাইভতকৈ ডাঙৰ আৰু ওৱান বাই টুতকৈ সৰু যিকোনো পাঁচটা পৰিমেয় সংখ্যা লিখা। ইয়াতে তোমাৰ তাৰমানে লিমিট দি দিছে মাইনাছ টু বাই ফাইভ আৰু ওৱান বাই টুৰ মাজত থাকিব লাগিব। তেতিয়াহ'লে ইয়াতে চোৱা ফাইভ আৰু ইফালে আছে টু, ফাইভ আৰু টুৰ এল চি এম কিমান হয়, এইটো আমি কৰিম চোৱা এল চি এম অফ এইটো ফাইভ আৰু টু, ফাইভ আৰু টুৰ এল চি এম হৈছে টেন, গতিকে এইটো আমি কি কৰিম মাইনাছ টু বাই ফাইভ, এইটো আমি মাইনাছ টু ইনটু আৰু টু যিটো ফাইভ আছে এইটো টেন বনাম, মানে টুৰে মাল্টিপ্লাই কৰিলে টেন হৈ যাব, এইটো হ'ব তোমাৰ মাইনাছ ফ'ৰ ডিভাইডেড বাই টেন, আৰু ইফালে যিটো আছে ওৱান বাই টু, ইফালে ওৱান বাই টু আছে, এইটো আমি কি কৰিব পাৰিম, এইটো আমি টেন বনাম, তো টেন বনাবলৈ হ'লে পাঁচেৰে পূৰণ কৰিব লাগিব, তো এইটো হ'ব তোমাৰ ফাইভ বাই টেন। এতিয়া মাজৰকেইটা লিখি দিলেই হৈ যাব, এতিয়া তুমি লিখা দিয়াৰ ফ'ৰ মাইনাছ টু বাই ফাইভ আৰু ওৱান বাই টুৰ মাজৰ পাঁচটা পৰিমেয় সংখ্যা, একে হয় পৰিমেয় সংখ্যা, যিবোৰ তোমাৰ কি হ'ব একতকৈ সৰু হ'ব আৰু মাইনাছ টু বাই ফাইভতকৈ ডাঙৰ হ'ব, মানে মাজত থাকিব দুয়োটাৰ, আল্টিমেটলি সেইটোৱে বুজাইছে। তো এইটো তোমাৰ কি হ'ব, এইটো হ'ব তোমাৰ ফ'ৰ বাই ফ'ৰ বাই টেন, তাৰপিছত হ'ব থ্ৰী বাই টেন, টু বাই টেন, এইটো ওৱান বাই টেন, জিৰ' বাই টেন হ'ব, আৰু মাইনাছ সংখ্যাবোৰ আহিব টেন মাইনাছ টু বাই টেন আৰু মাইনাছ থ্ৰী বাই টেন।
লিখিবলে দিছে পাঁচটা, এক দুই তিন চারি পাঁচ, তুমি এইখিনিলে লিখিলে হয়ে যাব, এইখিনি নিলিখিলেও হবো।